সুপ্র দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সচেতনতায় আমরা অনুষ্ঠানটিতে। সঙ্গে আছি আমি নিশাত তাসনিম নিতু, এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি ও জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপি সহসভাপতি সামিয়া চৌধুরী। তিনি পেশায় একজন শিক্ষক। তো দর্শকবৃন্দ, তাহলে চলুন জেনে নেওয়া যাক নারীদের নিরাপত্তা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সচেতনতায় আমরা আমন্ত্রিত অতিথির কাছ থেকে কিছু কথা। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার পরিবারে কে কে আছেন? বর্তমানে আমার স্বামী আর দুটো মেয়ে আছে আমার। আর আমার পরিবার বলতে আমি বুঝি অনেক কিছু, অনেক বড় কিছু। যেমন আমার বাবার বাসায় আমরা বাবা মা আমার চার ভাই ছিলেন, আমরা চার ভাই এক বোন বড় হয়েছি। আর বর্তমান আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামীরা, তিন ভাই ভাতিজা, অনেক বড় পরিবার। আর ছোট করে বলতে হলে আমার দুই মেয়ে আছে আমার স্বামী। আপনি কি বর্তমানে কোনো সংগঠনের সাথে জড়িত আছেন কিনা? রাজনীতি তো করছি আমি সেই 1991 সাল থেকে। আর রাজনীতির বাইরে আমি উইমেন ফর উইমেন রাইটস নামে একটি সংগঠনের সাথে জড়িত আছি, আর সিলেট চেম্বারের সাথে একজন ব্যবসায়ী হিসেবে তো আছি। সিলেট চেম্বার অফ কমার্সের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আমি কনভেনার। পাশাপাশি আমি উইমেন ফর উইমেন রাইটসের আমি বর্তমানে প্রেসিডেন্ট পদে আছি। আজকে আমাদের অনুষ্ঠানটি যেহেতু সচেতনতায় আমরা, মানে নারীদের নিরাপত্তা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, তো বর্তমানে সমাজে নারীরা সামাজিকভাবে যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এর পিছনে আসলে কারণটা কি, আপনার নিজস্ব মতামত কি সেক্ষেত্রে? বর্তমানে অ্যাকচুয়ালি নারীরা, শুধু বর্তমান না, এটা অনেক দিন যাবতই আমরা দেখছি সহিংসতাটা। ওই যে দুর্বলের প্রতি সবলের যে আক্রোশ, যে সহিংসতা, সেটারই একটা প্রতিফল আমার কাছে মনে হয়। এই এদিক দিয়ে শারীরিকভাবে দুর্বল ভেবে নারীদের ওপর যারা পাশবিকতা মনসম্পন্ন আছে তারা হিংস্রভাবে এগিয়ে আসছে, এবং এই জন্য আমার কাছে মনে হয় যে বিচারহীনতা অনেক বড় একটা কারণ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে বিচারহীনতা আমাদের সমাজে, যত অপরাধী হোক না কেন, বিচার কিন্তু সঠিকভাবে হচ্ছে না, আইনের প্রয়োগ কিন্তু সঠিকভাবে হচ্ছে না, তো এটা একটা বড় কারণ আমাদের সমাজে বিভিন্ন অপরাধের পেছনে। আমরা দেখেছি যে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূর স্বামীকে বেঁধে গণধর্ষণ করে ছাত্রলীগ দলের সাথে সম্পৃক্ত থাকা কিছু নেতাকর্মী, তো এদের মধ্যে আটজনই সিলেটের বিজ্ঞ আদালতে 5 দিনের রিমান্ড শেষে তারা সকলে কিন্তু রক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এই নৃশংস ঘটনাটির দায়ও স্বীকার করেছে। আসলে এদের কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই প্রসঙ্গে বলি, সিলেটে অ্যাকচুয়ালি আমরা সিলেটিরা, সিলেটের যে আমরা যারা বসবাস করতাম আগে, আমরা অতীতের থেকে এখন পর্যন্ত আমরা সিলেটের মানুষ অনেক বেশি মানবিক গুণাবলী সম্পন্ন। আমরা সেই ছোট থেকে এখন পর্যন্ত যে বড় হচ্ছি, আমরা সিলেটের মানুষ কিন্তু শান্তিপ্রিয়। আর এখানে আমাদের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে 360 আউলিয়ার মাজার আছে, এখানে মানুষ অনেক ধর্মভীরু। আমাদের কিন্তু মানুষ এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিশ্চান, মিশনারি আছে। সিলেটের বাইরের লোকজনও আসে, এখানে থাকে, সবাই একটু মিলেমিশে থাকতো, এটা আমাদের ঐতিহ্য। সেই জায়গাটায় বিগত মোটামুটি 10 বছর ধরে, কিছু আগের থেকে ব্যাপক হারে সমগ্র বাংলাদেশের সাথে যেন একটা তাল মিলিয়ে এইসব ধর্ষণ, নারী নির্যাতন, রাজন হত্যার কথা মনে আছে কিনা, এই যে শিশু নির্যাতন, এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এটার পেছনে অ্যাকচুয়ালি ওই যে ক্ষমতায় যারা কেন্দ্র করে যারা থাকে, ওই তাদের একটা আশ্রয় প্রশ্রয় এটার পিছনে অনেক বড় একটা কাজ করে। আমার কাছে মনে হয়
ওইটা এদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া দরকার, যাতে এই এলাকায় শুধু না সমগ্র বাংলাদেশে আমরা যাতে মুক্তিযুদ্ধের সত্যিকারের যে চেতনা, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71 সালে, সেই স্বাধীনতার সুফলটুকু আমরা মানুষ পেতে পারি। বর্তমান সরকার কিন্তু দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে তারা অনেক কাজ করে, অনেক কথা বলে বড় বড়, কিন্তু তাদেরই সংগঠনের নেতারা যেভাবে এইসব এই যে ক্যাসিনোর মামলা টামলায় অনেক ঢাকায় ক্যাসিনোর একটা অনেক বড় একটা ঘটনা ঘটলো কিছুদিন আগে, ক্যাসিনো নিয়ে অনেক বড় ধরনের একটা যেটাকে আমরা বলি ক্যাসিনো ক্যারিশমা বলা হয় সেটা ঘটলো, সিনহা হত্যা মামলা কিছুদিন আগে চিটাগাংয়ে হলো, আমি শুধু নারী বলবো না, তারপর ওই যে নুসরাত বলেন তনু হত্যা মামলা, হাজারো মামলা, সাগর উনি মানে এই এই কথা বলে এই অনুষ্ঠানের সময়ে কুলাবে না, যেটা বাংলাদেশে সেটা যা ঘটছে এটা বাংলাদেশের সবাই ফুঁসে উঠতেছে। আমি পুলিশ প্রশাসন সহ সবাইকে একটাই অনুরোধ বলেন, আমাদের দাবি বলেন, আহ্বান বলেন, যাই বলেন, আমি বলবো যে আপনারা সুবিচারটুকু দেন আমাদের জনগণকে, আমাদের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনাটা আমাদের কাছে ফিরিয়ে দেন, ওইটাই। আপনি চমৎকার কিছু কথা বলেছেন, আমাদেরকে সারা দেশে এত এত অপরাধ ঘটে যাচ্ছে তারপরেও কিন্তু সেগুলোর শাস্তি হচ্ছে না, শাস্তিযোগ্য অপরাধ সত্ত্বেও শাস্তি হচ্ছে না, এবং সারা দেশের মানুষ কিন্তু আন্দোলন করে যাচ্ছে, তারপরেও আসলে সেগুলোর কোনো শাস্তি হচ্ছে না, এইটাই। তো এক্ষেত্রে মানুষ আসলে আইনকে ভয় পাবে না, শাস্তিকেও ভয় পায় না, শাস্তি যদি ঠিক মতো। আমি আমার মনে পড়ছে কুলাউড়ায় একটা মেয়ে ছিল, ছাত্রী, স্কুল ছাত্রী, ক্লাস 7-এর সামিরা, তার ব্যাপারেও আমরা কিন্তু মাঠে আন্দোলন করেছিলাম, তার উপর একটা হামলা হয়েছিল, সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে কুপিয়ে মাথায় বেশ আঘাত করেছিল, আমরা দেখতেও গিয়েছিলাম। সেই মেয়েটির মা যখন আমাকে ফোন করে বলে ম্যাডাম আমাদের এখানের আসামি তো জামিনে ছাড়া পেয়ে গেছে, তখন কোথায় যাই আমরা? তো আমাদের সকলের আর কি একটাই কথা, যারা জামিন পেয়ে বের হয়ে আসে তারা তো আরও শক্তিশালী হয়ে যায়, তো এই জামিনটুকু যদি এদেরকে দেওয়ার আগে যাতে আমাদের প্রশাসন এই ব্যাপারে একটু সুদৃষ্টি কামনা করছি আর কি, আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, এটুকুই। সারা দেশের ন্যায় সিলেটে কিন্তু কয়েকদিনের মধ্যে, গত কয়েকদিনের মধ্যে নারী ও শিশু ধর্ষণের প্রায় 3টি ঘটনা ঘটে গেছে, আসলে এর পিছনে কি শুধুমাত্র যে শাস্তি হচ্ছে না এটাই কারণ, নাকি হচ্ছে আপনার যে পারিবারিক কিছু শিক্ষা বা সামাজিক শিক্ষা, সামাজিকীকরণ এসবও দায়ী? আমরা সবাই নিজেদের নিয়ে ইদানিং ওই যে বললাম ব্যস্ত হয়ে পড়েছে, আগের সেই ঐতিহ্যটা ম্লান হয়ে যাচ্ছে, কেন? কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একজন প্রোটেস্ট করছে, কোনো একটা কোনো এক ধরনের ক্রাইম হচ্ছে সেখানে প্রোটেস্ট করছে, তাকে যে কেউ ফিডব্যাক দিবে, তাকে যে সাপোর্ট করবে, সেদিকে মানুষ এখন আর আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ ওই যে বিচারহীনতা। আমার কাছে মনে হয় কি ওই যে এটা আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের বিচারিক আদালত সবার পাশাপাশি আমাদের যে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেটার পেছনে সামাজিক দায় দায়িত্ব সম্পন্ন আমাদের সেই মানুষের সেই মানবিকতাগুলো ফিরিয়ে আনতে হবে। এমসি কলেজের ব্যাপারে যদি আরেকটু বলতে চাই তাহলে বলতে পারি, ওইখানে অধ্যক্ষ, তারপর আমাদের হোস্টেল সুপার, শুনলাম হোস্টেল সুপারের ঘরেই তারা থাকতো, তো এই যে এদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এগুলো ওনারা বলছেন যে ওনারা ভয়ে ছিলেন, একজন শিক্ষক হয়ে যদি ওনারা এই 7 জন 10 জন বড় জোর কতজন 15-20 জন একটা কলেজে 2000-5000 স্টুডেন্ট আমাদের, এত স্টুডেন্ট, তার মধ্যে 10-15 জনের কাছে যদি আমরা জিম্মি হয়ে যাই, মানে শিক্ষক সমাজেরও তো মানমর্যাদা হারায় যায়। আমার কাছে মনে হয় সেই মানমর্যাদাহীন তেলাপোকার মতো না বেঁচে আসুন আপনারা মানুষের মতো বাঁচেন, মানুষের মতো প্রতিবাদ করেন এই সব সামাজিক, আমি বলবো সামাজিক অপক্ষয়ের বিরুদ্ধে।
সেটাই ম্যাম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যিনি হচ্ছে অপরাধের জন্য একটু প্রতিবাদ করতে চান, সেক্ষেত্রে তারও কিন্তু একটা রিস্ক থেকে যায়, লাইফ রিস্ক। তাকে সাপ ফিডব্যাক, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে সবাই মিলে আমরা সাপোর্ট দিতে হবে। তো আমাদের দেশে যেই ঘটনাগুলি ঘটছে এবং আমরা যেগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এর বাইরেও কিন্তু হাজারো ঘটনা ঘটছে, যেমন যে ভিকটিম বা যে হচ্ছে শিকার, মানে যে অপরাধের শিকার, সে কিন্তু অনেক সময় সাহস করে যে এগিয়ে আসবে তার নিজের বিচারের জন্য, সেই সাহসটুকু কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমরা সমাজের তারপর মান মর্যাদা, লোকলজ্জা, ওই একটা ব্যাপার আছে। পাশাপাশি আমরা কিন্তু এই যে কিছুদিন আগে সিলেটের দাঁড়িয়াপাড়া একটি মেয়ের ওপর এরকম পাশবিক অত্যাচার হয়েছে, সেও কিন্তু চার দিন পর মুখ খুলেছে। তো কেন, প্রথমে ভেবেছে যে ওদের কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কি না। তো এই যে মানুষ সমাজের ভয়, তারপর ওই যে সন্ত্রাসের ভয়, জীবনের ভয়, এইগুলোর কারণে অনেক সময় এই ধরনের ঘটনা চাপা পড়ে যায়। আমি এই ক্ষেত্রে একটা উল্লেখ করতে চাই, গতকাল নোয়াখালীতে নৃশংস একটি ঘটনা ঘটেছে, যেটা লিঙ্ক বা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজকে শুনেছি তাকে গ্রেপ্তারও করা হয়েছে, প্রধান আসামি সহ আর দুজনকে। তো আমি যেটা মনে করি, তাদের তো শাস্তি দাবি করি। পাশাপাশি আমি আরেকটা ব্যাপার বলতে চাই, আমরা কিন্তু ইদানিং সবাই চাচ্ছি এদের ফাঁসি হোক। কেন চাচ্ছি? কারণ দুই একটি ঘটনা দিয়ে যদি এসব থামে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু এই মুহূর্তে এটি ব্যাপক হারে, এটি একটি রোগে পরিণত হয়েছে, একটি সাইকোলজিক্যালি যেটাকে বলি আমরা, যে একটা ত্রাসের রাজত্ব চলে এসেছে। তো আমার কাছে মনে হচ্ছে, আমার সাথে অনেকেই এই ব্যাপারটা দেখেছি আমরা, যে সবাই বলছে যে এই ধর্ষণকারীদের ফাঁসি চাই। এখন অনেকেই বলতে চান যে ধর্ষণকারীদের তো ফাঁসি নাই, আমাদের আইনগতভাবে সে না মারা গেলে তাকে ফাঁসি দেওয়া হয় না। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই যে রাজাকারদের 71 সালে যখন নারীদের ধর্ষণ করেছিল, তাদেরকে তো আমরা ঠিকই ফাঁসিতে ঝুলাচ্ছি, ওইটা না হয় আমরা, ওইটা অনেক বড় একটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল, কিন্তু এখন তো আমরা সেই মুক্তিযুদ্ধের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, শান্তি একটি দেশে প্রচুর থাকার কথা ছিল। সেক্ষেত্রে আমরা কিন্তু আশা করতেই পারি আমাদের আইনের এখন আরও বেশি, যেটাকে বলি আমরা, বাস্তবসম্মত রূপ দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেই পারি। দুবাইতে 5 বছরের একটি শিশুকে ধর্ষণ করায়, এটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়ে এখন এটা অনেক অনেক বেশি প্রচার হচ্ছে, ধর্ষণ করে তাকে জাজ করেছেন কি, একবারে পাবলিকলি জনসমক্ষে তাকে গুলি করে হত্যা করে তাকে সেখানে ঝুলিয়ে রেখেছে। তো ওই সব দেশকেও তো আমরা দেখে আমরা শিখতে পারি, যে ওই রকম যদি দুই একটা সিরিয়াস কেস, এই যে গণধর্ষণ, এইরকম যদি দুই একটা, তারপরে এই যে মেটার, যে নোয়াখালীর যেটা ঘটনা ঘটলো, এইরকম ক্ষেত্রে যদি এরকম পাবলিকলি কিছু এদেরকে শাস্তি দেওয়া হয় জনসমক্ষে, আমার কাছে মনে হয় এটার ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের সমাজে। আমার মনে হয় কিছুটা শিখবে, আইনের প্রতি ওদের একটা শ্রদ্ধাবোধ আসতেও পারে। কতটা নৃশংস ঘটনা এবং আইনের প্রতি মানে একেবারে একটু ভয় না থাকলে হচ্ছে মানুষ এই কাজটা করতে পারে, যে নিজেরাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে, এবং যে ভিকটিম সে কিন্তু এই ঘটনাটি কিন্তু সে প্রকাশ করেনি বা সে বিচারের জন্য কিন্তু কোথাও যেতে পারেনি, বা হয়তো কোথাও গিয়েছে কিন্তু সে হয়তো সেই সুফলটা পায়নি, বিচারের সুফলটা পায়নি। অনেকেই জানে না কিভাবে যেতে হয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো সহজ সরল। হ্যাঁ, এটাই সমস্যা আমাদের। এই যে ঘটনাগুলি ঘটছে এবং দলের ছত্রছায়ায়, প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে ধর্ষকরা ছাড় পেয়ে যাচ্ছে বর্তমানে, এবং পরবর্তীতে কিন্তু তারাই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। তো সেই ক্ষেত্রে যদি অন্তত একটা ঘটনার যদি শাস্তি হতো এবং সেটা যদি দৃষ্টান্তমূলক হতো, যেটা আপনি বললেন দুবাইতে হয়েছে, এরকম একটি ঘটনার শাস্তিও যদি আমাদের সরকার করতেন বা আমাদের যথাযথ কর্তৃপক্ষ করতেন, তাহলেও কিন্তু বাংলাদেশের জন্য এবং প্রত্যেকটা জায়গার জন্যই কিন্তু সেটা একটা দৃষ্টান্তমূলক হয়ে উঠতো এবং অপরাধীরা কিন্তু ভয় পেত অপরাধ করার জন্য। এই জায়গাটা আমি বলি যে অ্যাকচুয়ালি বর্তমান সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ,
তাদের দাপটে, তাদের ত্রাসের কারণে অনেক অনেক ধরনের অপকর্ম হচ্ছে, এইসব ধর্ষণ টর্ষণ অনেক মাত্রা ছাড়িয়ে গেছে। পাশাপাশি আবার আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই তাদেরই সংগঠন যখন তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাহলে আমরা এটা থেকেই আমরা শিখতে পারি যে হ্যাঁ, তাদের সংগঠনের যারা এই যে ত্রাস সৃষ্টি করছে, যারা এই যে ধর্ষণ করছে, যারা সামাজিকভাবে অনেক নারীদেরকে নির্যাতন করছে, নানাভাবে অসহায় মানুষকে নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে তাদেরই কিছু লোক এসে, তাদের নেতাকর্মীরা এসে আমাদের জনগণের সাথে এসে দাঁড়াচ্ছে। তো এটা থেকে আমার মনে হয় সরকারেরও উচিত যে এই যে ছাত্রলীগটাকে আপাতত কিছুটা মনিটরিং করে রাখা, যতই সাফাই গা করা যে কেউ ধরা পড়লেই প্রথমেই বলে দেয় যে না এরা ছাত্রলীগের না, পরে পরবর্তীতে আবার দেখা যায় যে না এরা ছাত্রলীগের। তো আমার কাছে মনে হয় যে বর্তমান সরকারের এই ছাত্রলীগের এই যে কর্মকাণ্ড, এগুলোকে অ্যাকচুয়ালি আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এদেরকে মনিটরিং করে রাখা দরকার, এবং এটার জন্য আপাতত ছাত্রলীগের দরকার পড়লে কর্মকাণ্ডগুলো স্থগিত করে দেওয়া উচিত ছিল ওনাদের। যেভাবে এই যে আমরা ইয়েতে দেখলাম ঢাকা ভার্সিটিতে নারীদের ওপর যে বৈশাখী মেলার সময় বা ওই যে ইয়ের সময় ওই নিউ ইয়ার্স সেলিব্রেশনের সময়, তো ওই সময়ও কিন্তু একেবারে ওপেনলি নারীদের ওপর যে অত্যাচার করে ওরা হোলি খেলে মনে হয়। তো এইগুলো থেকে যদি দেশকে, দেশের জনগণকে রক্ষা করতে হয়, দেশের ইমেজেরও তো একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে সরকারের উচিত এখন এই ছাত্রলীগের কর্মকাণ্ডকে মনিটরিং করা এবং এদেরকে আপাতত প্রয়োজনে ওদের কর্মকাণ্ডকে স্থগিত করে তারপর দেশের অবস্থা, দেশের সার্বিক বিচারিক সব কিছু ঠিকঠাক করে তারপর আবার ছাত্র সংগঠনকে সক্রিয় করে তোলা। তো আমি আহ্বান জানাচ্ছি এটুকুই, এখন এর বেশি তো আর আমাদের কিছু করার নাই। তো আপনার কাছে একটা শেষ প্রশ্ন, আপনি নিজে একজন নারী, তো আপনার যে চলার পথে বা কর্মজীবনে আপনি কি কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন নারী হিসেবে? সিলেট, আমি অনেক আগেই বলেছি যে সিলেটের মানুষ অনেক বেশি অন্যান্য এলাকা থেকে মানবিক গুণাবলী সম্পন্ন। আমরা যখন রাজনীতি শুরু করি তখন আমাদের মধ্যে একটা সম্প্রীতি ছিল, আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি সেটা ম্যাটার ছিল না, আমি আমার আদর্শ লালন করি, আমি আমার আদর্শ প্রচার করেছি। কিন্তু সেটি বিপর্যস্ত হয়েছে, আমি বলছি গত এই যে 10 বছর ধরে। হ্যাঁ, এখন আমরা কিছু শঙ্কিত থাকি, কিছু বলতে পারেন আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা আসলে অনেক শঙ্কিত থাকি, আমি বলেন আমার সাথে যারা সংগঠন করে, সেটা যে বিএনপি করতে হবে তেমন না, যে কোনো সামাজিক সংগঠন করলেও প্রতিবাদী যখনই হয়ে যাবে, প্রতিবাদ না করলেও নিজের নিরাপত্তার জন্য সবাই শঙ্কিত। শুধু রাজনীতি বা সমাজ সংগঠন, ব্যবসায়ীরাও, অনেক নারীকে আমি দেখেছি যে রাতে ঘরে যেতে হলে কাউকে ডেকে তারপর একা যাচ্ছেন না। তো এটার পেছনে কিন্তু এই যে একা স্বামীকে নিয়েই সে নিজেকে রক্ষা করতে পারলো না, তো একা বাড়ি ফিরতে তো অনেক স্বাভাবিক ভয় পাবে। তো আমার কাছে মনে হয় অবশ্যই আমি হয়তো পাচ্ছিলাম না বা পাই নাই, কিন্তু সমাজে এটা অনেক অনেক বেশি, মহিলারা এই মুহূর্তে অনেক শঙ্কিত এবং নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। অনেক কথা আপনার সাথে হলো নারীদের নিরাপত্তা বিষয়ক, আসলে নারীরা কোথাও নিরাপদ নয়। তো আসলে আমাদের সবাইকে, আমরা সবাই আসলে যারা দোষী এবং যারা অপরাধে লিপ্ত আছে তাদের সকলের শাস্তি কামনা করছি এবং আশা করি আমাদের সেই আশাটা একদিন না একদিন পূরণ হবে এবং নারীরাও হচ্ছে নিরাপদে বাইরে বের হতে পারবে একদিন। ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, ডায়াসপোরাতে আসার জন্য, এবং আশা করবো যে পরবর্তীতে আপনাকে আরো পাবো আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি সবসময়ই আমার বোনদের সাথে আছি এবং আমি সিলেটের শুধু না, আমি শুধু সমগ্র বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে এবং
আমরা কিন্তু আবারও ফিরে আসবো আমাদের পরবর্তী আয়োজন নিয়ে আগামী সপ্তাহে। ডায়াল সিলেটের নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.dialsilet24.com এবং ফেসবুক ও ইউটিউবে ডায়াল সিলেট লিখে ভিজিট করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডায়াল সিলেটের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।